তারা কি আপনার কিছু সংজ্ঞায় ছিল না কিছু করছিল মানে আপনার স্মরণ নাই না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আমি যে দোকানটাকে আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি সেই দোকানে কিন্তু এক প্রতারক চক্র এসে কিন্তু সেইখানে অনেকগুলো টাকা হাতিয়ে নেয় তো দর্শক শ্রোতা কাকার যে দোকানটা দোকানটা কিন্তু বাংলাদেশ হাটের একদম হাটের মাঝখানে বরাবর দোকানটা তো কাকার সাথে কিছু কথা বলবো দর্শক কাকা কিন্তু এখানে লবণ গুড় এবং কি ভুসি যাবতীয় যা কিছু আছে কাকা বিক্রি করে মুদিমালে তো কাকার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা তো আমরা শুনেছি যে আপনার দোকানে এক প্রতারক চক্র এসে আপনার কিছু টাকা হাতিয়ে নেয় এটা কীভাবে সম্ভব কীভাবে নেয় তারা ভিতরে চকি আছে চকির সামনে কিন্তু কাকায় লবণ এবং গোটর ভিতরে রাইখা দিছে ভিতরে যাওয়ার কিন্তু কোন সিস্টেম নাই কারণ তাহলে এক প্রতারক চক্র আছে ভিতরে গিয়ে কিংবা এক সাইডে দাঁড়িয়ে টাকাটা তার স্মৃতিস্মরণটা হারিয়ে ফেলে এর কারণেই তারা প্রতারক চক্রটা টাকা হাতিয়ে নেয় তো আপনার কতগুলা টাকা হাতিয়ে নিয়েছে তারা বত্রিশ হাজার টাকা তো আপনি কি ওটা কি বেচা টাকা নাকি আপনার এক্সট্রা কোনো টাকা তিরিশ হাজার পাঁচশো আপনি নিয়ে আসছিলেন হ্যাঁ তারা কি একজনই আসছিল নাকি অনেক ভিড় ছিল তিনজন তিনজন আসছিল না তো দর্শক শুনলেন কাকার মুখেই এটা কিন্তু একটা মুদি দোকান তো হাটের মাঝখানের দোকানটাই তো এখন যারা ব্যবসায়ীরা আছেন তারা একটু সতর্ক হয়ে থাকবেন এরকম চক্রটা কিন্তু আমাদের প্রতিনিয়তই টাকা হাতিয়ে নিচ্ছে তিন চারজনে আসে আসা মনে করেন কিছু নেওয়ার জন্য চেষ্টা করে কিংবা কাস্টমার হিসেবে আসে ভিড় জমিয়েই প্রতারকরা এই চাল খাটিয়ে দোকানদারের কাছে টাকা হাতিয়ে নেয় তো পরে কি কিছু বুঝতে পারছিলেন আপনি না আমি কমসে কম পনেরো বিশ মিনিট পরে পনেরো বিশ মিনিট পরে আপনি মানে স্মৃতিটা মানে ই করছেন জ্ঞান আসছে আর কি তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন দেশ এগো দেশের বাইরে থেকে সকলে আমার ভিডিওটা শেয়ার করবেন এখন ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে তো আমাকে চাষ করবেন ধন্যবাদ সকলকে এবং সকল ব্যবসায়ীরা অনুদ্রহ রইল তারা আপনারা সকলেই সতর্ক থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম